পড়াশোনার পর কোন কেরিয়ার প্রায় দোলাচলে থাকেন পড়ুয়ারা, এমনকি অভিভাবকরাও। অনেক সময় তারা বুঝে উঠতে পারেন না যে কোন পথে গেলে সাফল্য ধরা দেবে। পথ দেখাতে এগিয়ে এলো IIHM, তাদের উদ্যোগে শুরু হলো এডুগাই কেয়ার প্রেডিক্টিভ টেস্ট, এমন একটা টেস্ট যা বাতলে দেবে ভবিষ্যতের দিশা। সফল পেশাদার কে না হতে চায়, কিন্তু কোন পথে এগোলে সাফল্য ধরা দেবে বিভ্রান্ত সকলেই। পড়াশোনার পাঠ শেষ করে ক্যারিয়ারের কোন গলিতে পা দিলে প্রতিষ্ঠিত হওয়া যাবে তা ভেবে মাথার চুল ছেড়েননি এমন পড়ুয়ার সংখ্যা হাতে গোনা। ছেলে মেয়েকে সঠিক পথের দিশা দেখাতে গিয়ে দিশেহারা বাবা মায়েরাও। এবার আর চিন্তা নেই, ক্যারিয়ার বাছাইয়ের সঠিক দিক নির্দেশ করতে এগিয়ে এলো IIHM। পোশাকি নাম এডুগাই ক্যারিয়ার প্রেডিক্টিভ টেস্ট, সংক্ষেপে ECPT। তো কম্পিটেন্সি টেস্ট, এটা হচ্ছে প্রেডিক্টিভ টেস্ট। আমরা এটাকে অ্যাকচুয়ালি বলছি কেরিয়ার হরোস্কোপ। আমরা কেরিয়ার হরোস্কোপ একটা করিয়েছি একটা ছেলের, সে এই টেস্টটা যখন নেবে, 2 ঘন্টার টেস্ট, 180টা প্রশ্ন, আমরা 3টে তাকে টপ রেকমেন্ডেশন কেরিয়ার দিচ্ছি, 3 টপ কেরিয়ার। এই 3টে কেরিয়ারের মধ্যে যে কোনো একটা যদি সে সিলেক্ট করে, তাহলে চান্সেস আর দ্যাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলছে তারা সাকসেসফুল হবে। আদতে 2 ঘন্টার একটা পরীক্ষা, আর তাতেই কামাল। পড়ুয়ার দেওয়ার উত্তর বিশ্লেষণ করে সাফল্যের পথ দেখাবে ECPT। ECPT টেস্ট কি? এটি মূলত একটি ভার্চুয়াল টেস্ট। পড়ুয়াকে 2 ঘন্টায় 180 রকমের মনস্তাত্ত্বিক প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের উত্তর বিশ্লেষণ করে পড়ুয়ার ব্রেন ম্যাপিং করা হবে। ম্যাপিং এর মাধ্যমে পড়ুয়ার ট্যালেন্ট, ঝোঁক, বুদ্ধিমত্তা যাচাই করা হবে। পরীক্ষার ফল বিশ্লেষণে বোঝা যাবে কোন ক্যারিয়ার বাছলে সাফল্য আসবে হাতের মুঠোয়। সেই মতো তাকে 3টি ক্যারিয়ার অপশন বাছাই করে দেওয়া হবে। IBM এর সহযোগিতায় তৈরি হওয়া এই টেস্ট পড়ুয়াদের মুঠোয় পেশাদারী সাফল্যের চাবিকাঠি এনে দেবে, দাবি IIHM এর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।